আপনাদেরকে ফেস্টিভ্যাল টিভিতে স্বাগত। আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হলো কিভাবে বিনামূল্যে আপনি আপনার মোবাইল নম্বরটিকে আধার কার্ডে লিংক করবেন। আপনারা বিভিন্ন মোবাইল স্টোর বা রিটেল শপে গিয়ে আপনারা টাকা দিয়ে লিংক করতেই পারেন, কিন্তু এখানে অনলাইনে বিনামূল্যে আপনার মোবাইল নাম্বারটিকে আধার কার্ডের সাথে লিংক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। এবার আসল কাজে আসা যাক। প্রথমে আপনারা গুগল অপশানে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে গুগল খুলে গেছে, ওখানে গুগল অপশানে গিয়ে সার্চ দেবেন আধার কার্ড। আপনি আধার কার্ডের অফিসিয়াল পেজ UIDAI দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে একটি পেজ এসে উপস্থিত হয়েছে, সেখানে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আধার আপডেট নামে একটি লাল চিহ্নের মধ্যে আধার আপডেট দেখতে পাচ্ছেন লেখা আছে। ঠিক তার সেকেন্ড অপশানটা আপনারা ফলো করুন, আপডেট রিকোয়েস্ট বাই পোস্ট। আপডেট রিকোয়েস্ট বাই পোস্টে ক্লিক করবেন, সরি, আপডেট রিকোয়েস্ট বাই পোস্টে ক্লিক করলেন। দেখুন একটি পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করতে বলবে, সে পিডিএফ ফাইলটা দেখুন আমার এখানে চলে এসেছে। সেখানে দেখাচ্ছে রেসিডেন্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং অবশেষে যে মোবাইল নাম্বারটিকে আপনি নথিভুক্ত করবেন আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটাকে আপনাকে এখানে বসাতেই হবে। অপশনাল হিসাবে ইমেল নাম্বারটি আছে, ইমেল যদি দিতে চান আপনি দেবেন। এছাড়াও POI ফর নেম কারেকশান, যদি কোনো রকম আধার কার্ডের নাম কারেকশান করে থাকেন সেই কারেকশানের নামটা আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে। ফর নেম চেঞ্জ, যদি কোনো রকম নাম আপনি চেঞ্জ করে থাকেন, হ্যাঁ, সেই অপশানও আপনার দেওয়া আছে, সেই অপশানটাকেও আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়াও আপনার অ্যাপ্লিকেশন সিগনেচার দিতে হবে। এবার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যদি কিছু চেঞ্জ করে থাকেন আপনি, যেমন আপনি যদি আপনার নাম চেঞ্জ করে থাকেন কি ডেট অফ বার্থ চেঞ্জ করে থাকেন, নামের ক্ষেত্রে আপনাকে প্যান কার্ড, পাসপোর্ট যে কোনো একটি বা ভোটার আইডি কার্ড আপনাকে দিতে হবে। এছাড়াও যদি আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করে থাকেন তাহলে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি আপনাকে ওর সাথে সাপোর্টিং হিসাবে দিতে হবে। এবং অবশেষে আপনাকে যেটা করতে হবে সব শেষে, আধার কার্ডের যে পোস্টবক্সে আপনাকে পাঠাতে হবে সেটা হচ্ছে পোস্টবক্স নম্বর 99 বাঞ্জারা হিলস হায়দ্রাবাদ 50034 ইন্ডিয়া। পোস্টের মাধ্যমে আপনাকে আপনার এই সমস্ত ফর্ম, সাপোর্টিং ডকুমেন্টস যদি লেগে থাকে আপনাকে এগুলোকে পোস্ট করতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি নথিভুক্ত হয়ে যাবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, এছাড়াও লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।